আসসালামু আলাইকুম বর্তমান সময়ের জনপ্রিয় একটি ফ্রেশ সিপি নেটওয়ার্ক নেক্সোনার তো ভাইয়া আমাদের চ্যানেলের প্রায় হাজার থেকে বারোশো মেম্বার কিন্তু বর্তমানে এই নেক্সনার এই সিপি নেটওয়ার্কটিতে তারা কাজ করতেছে এবং ভাইয়া দেখেন আমাদের রেফারেন্স থেকে কিন্তু এখন পর্যন্ত বারোশত একাত্তরটা নেকসোনার সিপি নেটওয়ার্ক অটো অ্যাপ্রুভাল পেয়ে গেছে তবে ভাই আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে যারা ভাইয়া আমাদের এই নেক্সট দেখেন বারোশত একাত্তর প্লাস ভাইভার অ্যাপ্রুভাল পাইছে তাদের রিকোয়েস্টের কারণে যে সঠিকভাবে এখানে আপনারা পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন যেহেতু ভাই অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু যদি দেখাই যে এই নেটওয়ার্কটিতে কিন্তু ভাইয়া দুইটা পেমেন্ট মেথড অপশন আছে নাম্বার ওয়ান হচ্ছে পেওনার আর নাম্বার টু হচ্ছে ভাইয়া ইউএসডিটি তবে ভাইয়া এটা কিন্তু ইউএসডিটি প্রথমের দিকে একটু ভালো পরিমাণে তারা উইথ্রো করছে ইউএসডিটির মাধ্যমে বর্তমানে কিন্তু টোটালি ভাইয়া তাদের ইউএসডিটি পেমেন্ট মেথডটা অফ করে দিয়েছে তো পেওনার তো ভাইয়া এখানে প্রথমেই আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি যে নেক্সট থেকে ভাইয়া পেওনারে পেমেন্ট রিসিভের জন্য কোনো প্রকার হ্যাসাল নেই কোনো প্রকার ঝামেলা নেই ভাই আদার্স নেটওয়ার্কের মতন ওইরকম ঝামেলা আপনাদেরকে করতে হবে না তাহলে কিভাবে আপনারা নেক্সট পেমেন্ট মেথড অ্যাড করে পেমেন্ট রিসিভ করবেন আজকের এই ভিডিওতে ভাইয়া আপনাদেরকে একদম জিরো থেকে ডিটেলসে দেখাই দিব যারা ভাইয়া আমাদের রেফারেন্স থেকে দেখেন আবারও দেখাই দিচ্ছি এই বারোশত একাত্তর প্লাস ভ্রাইভাদার অ্যাপ্রুভাল পাইছেন অলরেডি কিন্তু অনেক ভাইভাদার পেমেন্ট মাত্র অ্যাড করে নিচ্ছে পেমেন্ট উড়াদুড়া উইদ্রোও করতেছে তো যারা পারতিছিলেন না যাদের রিকোয়েস্ট ছিল তাদের রিকোয়েস্টের কারণে আমি লাইভ দেখাই দিচ্ছি আজকের এই ভিডিওতে যে নেক্সট ওনারে কীভাবে আপনারা পেওনারের মানে কোন জিনিসটা অ্যাড করতে হবে আসলে আদার্স যেমন অ্যাডবল মিডিয়া সিপিনেটরকে কিন্তু ভাই আমাদের পেওনারের ইউনাইটেড স্টেটসের ব্যাংক ইনফরমেশানগুলো অ্যাড করার প্রয়োজন পড়তো যেটা কিন্তু টিপল্টের মাধ্যমে ভাই আমাদেরকে পেমেন্ট করতো তারপরে দেখা যায় আমরা যদি অ্যাফরেলের হিসাবটাই করি অ্যাপ্রলে কিন্তু এমন একটা হেসাল নাই অ্যাফ্রল থেকেও মেইলের মাধ্যমে নেওয়া তো তবে বর্তমানে দেখা যাচ্ছে ওয়াইস ছাড়া পেমেন্ট করতেছে না পেমেন্ট পেমেন্টের মানে প্রচুর প্রবলেম যেহেতু বাংলাদেশে ওয়াইস ভাই টোটালি কিন্তু অ্যাভেলেবল নয় এই ক্ষেত্রে আমাদের প্রচুর হেসাল মানে তৈরি হয়ে যাচ্ছে আমরা পেমেন্ট রিসিভ করতে পারতেছি না তারপর অ্যাপ মেইন অ্যাপ একই অবস্থা অ্যাপ মেইন থেকে পেমেন্ট রিসিভ করতে গেলে দেখা যায় ভাই আগে পেওনারে যখন দিত ইউনাইটেড স্টেটসের মানে পেওনারের এই যে ইউনাইটেড স্টেটসের ইনফরমেশান কিন্তু ভাই আমাদের বসানোর প্রয়োজন পড়তো তবে ভাইয়া এই নেক্সনের এই নেটওয়ার্কটিতে আপনাদের এরকম কোনো হ্যাসাল হবে না আপনারা দেখতে থাকেন যেহেতু আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও ভাই সব কিছু আমি দেখাই দিচ্ছি তো আর বেশি কথা বারবার না চলেন ভাইয়া আমরা ভিডিওর ম্যান টপিকে চলে যাব তার আগে ভাইয়া আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি ভাইয়া আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সেখানে অনলাইন থেকে ইনকাম করার জন্য ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে ভাইয়া আপনারা নোটিফিকেশন পেয়ে যান একটি ভিডিও মিস না হয় তো চলেন ভাইয়া আমরা এখন ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি সো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে ব্যাক করার পরেই প্রথমেই আপনাদেরকে যে কাজটা করতে হবে ভাই দেখেন এখানে কিছু ইনফরমেশান আপনাদের জানার বিষয় আছে ভাই সেই বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সবাই জানি এটা ফ্রেশ একটা সিপি নেটওয়ার্ক আর আমি প্রথমেই বলছি যে আদার্স ড্রাইভারদের মতো কিন্তু ভাইয়া আদার্স নেটওয়ার্কদের মতো কিন্তু এখানে ওইরকম কোনো হেসাল নেই কোনো ঝামেলা নেই তো প্রথমেই আপনাদেরকে এখন যে কাজটা করতে হচ্ছে ভাই সেইটা হচ্ছে পেমেন্ট ম্যাথড অ্যাড করার জন্য আমরা এই যে অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দেবো ভাই দেওয়ার পরে পেমেন্ট প্রোফাইল এই অপশনটিতে আমরা সিম্পলভাবে ক্লিক করে দেব তো এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে আবারও নিচের দিকে চলে আসি এটাতে কিন্তু দেখেন কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই আর একটা বিষয় আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করি ভাই পেমেন্ট মেথড অ্যাড না করলেও যদি আপনাদের নেটওয়ার্কে পঞ্চায়েত ডলার প্লাস হয়ে যায় তাহলে আমি যদি একটু এখানে দেখেন পেমেন্ট সেকশনে ক্লিক করে দেই অটো কিন্তু ভাইয়া পিন্ডিংয়ে চলে যায় তো এইটা নিয়ে ভাইয়া এই নেটওয়ার্কটিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এই নেটওয়ার্কটির শিডিউলটাই এমন পঞ্চায়েত ডলার প্লাস হয়ে গেলে আপনাদের যদি পেমেন্ট মেথড নাও তৈরি মানে অ্যাড করা থাকে ভাই অটোমেটিকলি পেমেন্টের ইনভয়েসটা তৈরি হয়ে যায় তো তৈরি হয়ে গেলেই কিন্তু তারা পেমেন্ট করবে না এখানে আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে তাছাড়া ভাই এরকমই পেন্ডিংয়ে পড়ে থাকবে এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নাই অনেক ক্ষেত্রে ভাই আমরা কিন্তু হঠাৎ করে যদি দেখি যে কী ব্যাপারে আমি পর্যটক রান করছি আমার পেমেন্ট মানে ইনভয়েসটা তৈরি হয়ে গেছে আমি তো এই নেটওয়ার্কটিতে পেমেন্ট মেথড অ্যাডই করি নাই এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাই এটা অটোমেটিকলি তাদের অ্যালগোরিদম সিস্টেম বা তাদের মনে করেন পেমেন্টের একটা বড সিস্টেম সেট করা আসে অটো এটা পেন্ডিংয়ে নিয়ে নেয় কিন্তু আপনাদের পেমেন্ট অত অ্যাড না করা থাকলে পেমেন্ট যাবে না ভাই আপনারা অ্যাড করার পরেই তাদের পেমেন্ট শিডিউলটা ভাইয়া আপনারা শুনে নেন এরা হচ্ছে ইনভয়েস তৈরি করে প্রত্যেক রবিবার আবারও শুনে নেন ভাইয়া এরা প্রত্যেক রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে পেমেন্টের এই ইনভয়েসটা তৈরি করে এটাকে বলা হয় এই যে পেন্ডিংয়ে চলে গেছে এটাকে বলা হয় ভাইয়া ইনভয়েস তো পেমেন্টের এই ইনভয়েসটা তৈরি করে প্রত্যেক রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে আপনাদের পঞ্চাশ ডলার অ্যাকাউন্টে প্লাস হয়ে গেলে এবং ভাইয়া উইথড্রো মানে তারা পেমেন্টটা পেইড করে থাকে প্রত্যেক বৃহস্পতিবার এবং এটা কিন্তু উইকলি পেমেন্ট করে থাকে তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো পঞ্চাশ জলের আপনাদের হয়ে গেলে এখান থেকে ভাইয়া রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে পেমেন্টের ইনভয়েস তৈরি হয়ে যাবে এরকম পেমেন্ট মেথড অ্যাড করা থাকলে প্রত্যেক যদি রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে পেমেন্ট ইনভয়েস তৈরি হয়ে যায় তাহলে বৃহস্পতিবার দিন যেয়ে আপনারা সন্ধ্যার মধ্যেই বা রাত দশটার মধ্যে বৃহস্পতিবার দেখবেন যে আপনাদের পেমেন্টটা পেওনার রিসিভ করতে পারতেছেন আশা রাখি ভাইয়া এই বিষয়টুকু ক্লিয়ার এখন আমরা এই অপশনটিতে ক্লিক করে ভাইয়া চলেন পেমেন্ট মাত্রটা অ্যাড করব এখান থেকে যে পেমেন্ট প্রোফাইলে জাস্ট ক্লিক করে দিলাম দেওয়ার পরে ভাই আবারও বলতেছি তারা কিন্তু ইউজডিটিতে প্রথমে পেমেন্ট করছে বর্তমানে ভাই ইউচিডিতে টোটালি অফ করে দিয়েছে তারা পেওনার মাধ্যমে শুধু পেমেন্ট এখন বর্তমানে তারা পেমেন্ট করতেছে এই নেটওয়ার্কটি থেকে ভাই কারণ আদার্স নেটওয়ার্কে ভাই এত হেসাল আমাদের কী বলবো ভাই আমাদের না হয় ওয়াইস আগে থেকে ভেরিফাইড ছিল এই কারণে আমরা ইউজ করতে পারতেছি কিন্তু আমার দেশের কিন্তু অনেক ভাইভাদার আমি মনে করি নাইনটি পার্সেন্ট ভাইভাদারদের ওয়াইস অ্যাকাউন্ট নেই যেটা কিন্তু বাংলাদেশে টোটালি নট অ্যাভেলেবল ভাই এই ক্ষেত্রে তারা কী করবে তারা তো অ্যাপ্রুভে কাজ করলে পেমেন্ট রিসিভ করতে হেসাল বা প্রবলেম অ্যাপ মেনে কাজ করতেছে ভাই ওই স্যাম অ্যাপ মনে করেন প্রবলেম হ্যাসাল তারপরে আপনার অ্যাড বুলিমিটাতে কাজ করতেছে ভাই অ্যাড বুলুমিটাতে আবার মানে পেমেন্ট ইনফরমেশন সঙ্গে পেওনারের পেমেন্ট ইনফরমেশন যদি মেল না থাকে টিপলটি টোটালি পেমেন্ট ব্লক করে দেয় পেমেন্ট রিসিভ করতে পারবেন না মানে সেই লেভেলের একটা হ্যাসাল আর এখান থেকে ভাই আমি ম্যানেজার সঙ্গে লাইভ চ্যাট করছি যে এই ধরনের কী কী হেসাল আছে কি না সব জানার পরে এগুলোর এখন আপনাদেরকে বিস্তারিত দেখাই দিচ্ছি তো এখানে আসার পরে আমরা তাহলে ডাইরেক্টলি ভাইয়া পেওনারটাই অ্যাড করবো পেওনার অ্যাড করলে কোনো হেসাল ছাড়াই পেমেন্ট রিসিভ করতে পারবেন তো আমরা এখানে ক্লিক করে দিলাম ভাই এখানে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাটিতে আমরা এখন পেওনার আইডির কথা যেটা বলছে ভাই এখানে আপনাদের কোনো প্রকার পেওনারের ইউনাইটেড স্টেটসের ভাইয়া ইনফরমেশান দেওয়ার প্রয়োজন পড়তেছে না এখানে আপনারা ডাইরেক্টলি শুধুমাত্র আপনাদের যেই পেওনার অ্যাকাউন্টের জিমেইলটা আছে ভাইয়া ওই জিমেলটা বসাই দিলেই হচ্ছে যেমনটা আমি আমার এই পেওনার অ্যাকাউন্টে চলে আসলাম এখানে ইনফরমেশানে ভাইয়া ক্লিক করে দিলাম দেন এখান থেকে সেটিংসে ক্লিক করে দিলাম সো সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রোফাইল সেটিংসে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এটা কিন্তু ভাইয়া আমি আমার সিকিউরিটির ক্ষেত্রে জিমেলগুলোকে হাইড করে দিব এই ইমেলটা এটা কিন্তু টোটালি ভাইয়া আমার পেওনারের ইমেইল বা জিমেল তো আমি এই জিমেলটা টোটালি কপি করে নিচ্ছি ভাই কারণ জিমেইলে কেন কোনো ভুল না থাকে ভাই ভুল থাকলে কিন্তু আদার্স জায়গাতে আপনাদের ডলারটা কিন্তু ট্রান্সফার হয়ে চলে যাবে সো আমি আমার পেওনারের জিমেলটা জাস্ট কপি করে নিলাম আমি আমার নেক্সট আর নেটওয়ার্কে চলে আসলাম আসার পরে এই জায়গাটিতে ভাইয়া সিম্পলিভাবে আমি জিমেলটাকে জাস্ট পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে ভাইয়া দেন এখান থেকে আমরা সিম্পলিভাবে জাস্ট সেভে ক্লিক করে দিলাম সো সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া এখানে আপনার লাইভ দেখতে পাইতেছেন দেখেন আমাদের কিন্তু পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেছে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে সুমন ভাইয়া আমাদের পেওনারের ইনফরমেশানের সঙ্গে এই নেটওয়ার্কের ইনফরমেশানের সঙ্গে কোনো মিল থাকতে হচ্ছে কিনা এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ভাইয়া নিক্সোনারের পেমেন্ট মানে অ্যাকাউন্টের ইনফরমেশনের সঙ্গে পেওনারের ইনফরমেশন পেওনার অ্যাকাউন্টের ইনফরমেশানের কোনো মিল না থাকলেও কোনো মানে প্রবলেম নেই ভাইয়া কারণ এই অ্যাকাউন্টের টোটাল ইনফরমেশান কিন্তু আমার নামে আর আমি পেওনারটা অ্যাড করলাম আমার মার জিমেল দিয়ে আমার পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি কিন্তু সেটা অ্যাড করছি তো এই ক্ষেত্রে আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে এটাতে কিন্তু কোনো হ্যাসাল নেই এবং আপনারা একটা পেওনার দিয়েই চাইলে দশটা পনেরোটা নেক্সনার নেটওয়ার্ক থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন ভাই এইটা নিয়ে কোনো ইস্যু নাই যদি চান আমার এই পেওনার ধরেন আমি আরও আদার্স নেকশোনারের নেটওয়ার্কে যেটাতে ইনকাম হচ্ছে বা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব হবে তাদের উদ্যোগের ক্ষেত্রেও কিন্তু আমি দিতে পারবো তো আমি মনে করি ভাই আপনারা এইভাবে মনে করেন একটা পেওনার দিয়ে যত মঞ্চে অ্যাকাউন্টে অ্যাড করে কিন্তু পেমেন্ট রিসিভ করতে পারতেছেন এই ধরনের কোনো হ্যাসাল বা এই ধরনের কোনো ঝামেলা কিন্তু এখানে আপনাদের হচ্ছে না তো আশা করি ভাইয়া আপনারা এই নেক্সোনারের পেমেন্ট মাত্র অ্যাডের বিষয়ে বা যেই কনফিউশানগুলো আপনাদের মাঝে ছিল কীভাবে অ্যাড করতে হবে কীভাবে পেমেন্ট রিসিভ করতে হবে আর পেওনারে রিসিভ করার পরে ভাইয়া কীভাবে বাইসেল করবেন এটা তো আপনারা সকলেই জানেন ভাই এটা করে আর নতুন করে বলার কোনো ভূমিকা আমি রাখি না আমাদের চ্যানেলে ভিজিটর যারা বা ভিউয়ার্স যারা যে ভাইদারগুলো আপনারা আসেন আপনারা সকলেই জানেন তারপরও আপনাদের সুবিধার্থে এই ভিডিওর আই বাটনে আমি সেট আপ করে দিব যে পেওনারের ডলারগুলো আপনারা কীভাবে মানে বাইসেল করতে হয় বিকাশ নগদের মাধ্যমে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা আই বাটনে সেট আপ করে দেবো আপনারা ভাই দেখে নিতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও আর নেক্সনারে যারা ভাইয়া নেটওয়ার্ক এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল করতে পারেন নাই আপনাদের কিন্তু লাইভ দেখাই দিলাম ভাইয়া এখানে দেখেন লাইভ অফারে অসংখ্য ফ্রেশ অফার আছে ভাই যেগুলো কিন্তু ক্লিকে ক্লিকে লিড দেয় এই যে জব অফার আছে আপনাদের হোম এই যে দেখেন ওয়ার্ক ফ্রম হোম অফার আছে মানে বিভিন্ন ধরনের বেশ বেশ অফার আছে এই যে বিজ অফ অফার আছে ওয়ালমার্টের অফার আছে ক্যাশ অফ সাতশো পঞ্চাশের অফার আছে এই যে হোম অফিস ওয়ার্ক সিপিএল অফার আছে এগুলো ভাই আপনারা দেখে নেবেন যারা ফ্রেশ মার্কেটিং করেন তারা তো জানেন এই অফারগুলো দেখলে তো আমি মনে করি আপনাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা যে বেস্ট বেস্ট অফার এই নেটওয়ার্কটিতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই তো শুধু আপনাদের সঠিকভাবে মার্কেটিংগুলো জানতে হবে সঠিকভাবে কাজ করতে হবে আর এই নেটওয়ার্কটি অ্যাপ্রুভালের জন্য আমাদের চ্যানেলে দেখেন আমি ইনস্ট্যান্ট চার দিন আগে একটা ভিডিও পাবলিশ করছি অফার লিঙ্ক ক্রিয়েট থেকে অটো অ্যাপ্রুভ যেহেতু এটা কিন্তু ম্যানেজারকে ভাই দিয়ে আপনাদের অ্যাপ্রোভাল করার প্রয়োজন পড়ত অটো অ্যাপ্রুভ করতে পারবেন টোটালি আমি এই ভিডিওতে দেখাই দিয়েছি ভাই আপনারা এই ভিডিওটি দেখে অ্যাপ্লাই করবেন যারা আজকের কাঙ্ক্ষিত ভিডিওটি দেখলেন সেমভাবে অ্যাপ্লাই করে দেবেন আপনাদের নেটওয়ার্কটি ভাইয়া অটো অ্যাপ্রুভাল হয়ে যাবে দেন আপনারা যারা কাজ বোঝেন কাজ শুরু করে দেবেন আর যারা কাজ বোঝেন না ভাই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করবেন ভিজিট করবেন মানে রেগুলারটি মেনটেন করে একটা সময় দিয়ে ভাই কারণ এখানে এসে যদি ইনস্ট্যান্ট মনে করেন যে একদিনে আজকে এই চ্যানেলের সব ভিডিও দেখে আজকে থেকে আমি ইনকাম শুরু করবো ভাই তাহলে সম্ভব নয় কারণ আপনাদেরকে বুঝতে হবে ভাই যে আপনি একটা ম্যাচিউর হওয়ার জন্য কিন্তু সেই ক্লাস ওয়ান থেকে ভাইয়া আপনাদেরকে এইচএসসি পাশ করতে হয় এসএসসি পাশ করতে হয় জিএসসি পাশ করতে হয় তারপরে আপনাদের মাস্টার্স ডিগ্রি পাস করার পরে একটা জব হবে কি ভাই তারপরে জব পাওয়ার পরে ইনকাম কয় টাকা আসবে না আসবে সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার মানে ফিউচারটা ভাইয়া ডিপেন্ডেড তো এই ক্ষেত্রে সিপিএ জগতে এসে যদি ভাই এখন মনে করেন একদিনে আপনি সব খাবেন একদিনে আপনার ইনকাম শুরু হয়ে যাবে ভাই তাহলে এটা আপনার দ্বারা পসিবল নয় এখানে এসেও ভাই আপনাকে একটু সময় দিতে হবে দুই তিন মাস বা মিনিমাম না হলেও আপনাকে এক মাস আমাদের চ্যানেলের ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেখতে হবে বুঝতে হবে শিখতে হবে দেন দুই টাকা আর্নিংয়ের মানে আশা রাখবেন ভাই তাহলে আপনার লাইফের সাকসেস হতে পারবেন আমাদের মতন ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও নেক্সট নতুন কোন আপডেট ভিডিওতে দেখা হবে ভাই সে পর্যন্ত সকলকে ধন্যবাদ